হাই এভিওান দিস ইজ মি সানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সানিয়া লাইফসাইল অ্যান্ড ইফ ইউ মাই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল তো ফার্স্টাই তোমরা দেখছো যে আমি করার মধ্যে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এবং তার আগে কিন্তু আমি কেটে রাখা আলুগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি করার মধ্যে আর তারপরেই কিন্তু আমি এর মধ্যে একটা টমেটোকে অ্যাড করে দিয়েছি টমেটোটা অ্যাড করে দিয়ে ভালোভাবে কষার পরে আমি কিন্তু তার মধ্যে কেটে রাখা সজনের ডাটাগুলোকে অ্যাড করে দিয়েছি তো দিয়ে আমি এটাকে ভালোভাবে কষতে থাকবো তো কিছুক্ষণ কষার পরে কিন্তু আমি এটার মধ্যে গরম জাল অ্যাড করে দিয়ে দেবো আর এর মাঝ কিন্তু আমি কেটে রাখা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে কিন্তু আলাদাভাবে ভেজে রেখেছি আর তারপরেই কিন্তু দেখো এটাকে আমি কন্টিনিউয়াসলি কষবো কষতে কষতে তারপরে কিছুক্ষণ পরে কিন্তু আমি এটার মধ্যে কিছুটা রসুন বাটা অ্যাড করে দেবো যাতে মাছের তরকারির মধ্যে মাছের যে ফ্লেভার সেটা যাতে কোনোভাবে মাছের যে ইষ্ট গন্ধটা সেটা যাতে না থাকে তো গরম জলটা অ্যাড করে দেওয়ার পরে আমি যখন দেখব যে আলু আর ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে তার মধ্যেই কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে কিছুটা টাইম আমি পাঁচ ছ মিনিট মতো এটাকে ফোটাবো ফোটানোর পরেই যখন দেখবো ঝোলটা আমার মানে যতটা দরকার ততটা হয়ে এসছে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে দেবো এবং ওপর থেকে চাইলে তোমরা গরম মশলা অ্যাড করে দিতে পারো তো এই গরমের জন্য এটা কিন্তু ভীষণ ভালো একটা হেলদি একটা তরকারি তো এভাবে তোমরা গরমের মধ্যে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর তোমরাও কিন্তু এভাবে সার্ভ করে খেতেই পারো আরও